অভিষেক করে সিংহাসনে বসিয়েছে। যে অভিষেক করে যে আগুন জ্বালিয়েছিলেন সেই আগুন এখনও পর্যন্ত রয়েছে, আর সেই আগুন থেকেই রাধারামনজি মন্দিরে রান্না হয়, আরতি হয়, যত অগ্নির কাজ রয়েছে সমস্ত হয়েছে। তো যেই গুসার বেশি প্রচার হয় বা ভাগবত করে, তো তারা রাধারামনজিকে এত সুন্দর সেবা করে। তো এখানে একটা গুসাই সেবা পড়েছে তো অনেক বছর পর, তো খুবই সুন্দর সেবা হচ্ছে। আপনারা যদি মন্দির দেখেন তো চমকে যাবেন, এত সুন্দর সাজিয়েছে ভিতরে। তো এই যে দেখুন অপূর্ব সুন্দর, কোনো স্কিপ নেই, আপনারা পুরো ভিডিও দর্শন করুন। শ্রী রাধারমন, তো আমার ঘরের সামনে রাধারামনজি রয়েছে, আমার ঘরের থেকে 1 মিনিট সময় লাগে রাধারামনজিকে দর্শন করতে আসতে। তো চলুন বাইরে যাই। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। তো আজকে আপনাদেরকে দর্শন করাবো শ্রী রাধা রমন লালজিকে, অপূর্ব সুন্দর সিঙ্গার, ফুল বাংলা, হাজার হাজার ভক্তদের সমাগম হচ্ছে বৃন্দাবনে। তো আজকে হলো দ্বাদশী, বছরের তৃতীয় দিন চলছে। তো চলুন আজকে এই পবিত্র দিনে আপনারা শ্রী রাধারমন লালজিকে দর্শন করুন, দর্শনে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তো চলুন সঙ্গে থাকেন আর কিছু লীলা শ্রবণ করেন। রাধে রাধে। তো ফাইনালি আমি মন্দিরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর, পুরো বিয়ে বাড়ির মতো সাজিয়েছে। তো রাধারমনজিকে দর্শন করলে বৃন্দাবনে 3 ঠাকুরের দর্শন হয়, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। যখন রাধারমনজি নারায়ণ শিলা থেকে প্রকট হয়েছেন তখন সাক্ষাৎ 3 স্বরূপে স্বপ্ন দিয়েছে গোপাল ভট্টকে, আমাদের গড়িয়া বৈষ্ণবের গোপাল ভট্ট গোস্বামী পাদ হলো অন্যতম। আর রাধারমনজি প্রকট হওয়ার পর শ্রী রূপ গোস্বামী পাদ এই রাধারমনজিকে এখানে অভিষেক করে সিংহাসনে বসিয়েছে। যে অভিষেক করে যে আগুন জ্বালিয়েছিলেন সেই আগুন এখনও পর্যন্ত রয়েছে, আর সেই আগুন থেকেই রাধারামনজি মন্দিরে রান্না হয়, আরতি হয়, যত অগ্নির কাজ রয়েছে সমস্ত অগ্নি সেই 500 বছর আগে জ্বালানো সেই অগ্নি থেকে হয়ে থাকে। তো সবাই সঙ্গে থাকুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরে। তো ফাইনালি আমি মন্দিরে এসে গেলাম, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সাজিয়েছে শ্রী রাধারমন লালজিকে। এখানে আপনারা জানেন শ্রী রাধারমন লালজি সাক্ষাৎ বিরাজমান। তো চলুন আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি, অতি দুর্লভ দর্শন। মানে এই রাধারমন মন্দিরে গোসাইদের পার্ট বাই সেবা হয়, যেরকম 40টা ফ্যামিলি রয়েছে এখানে, তো একটা গোসাই সেবা আসে কমসে কম 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর সেবা আসে। তো কি হয়েছে, তো যেই গুসার বেশি প্রচার হয় বা ভাগবত করে, তো তারা রাধারামনজিকে এত সুন্দর সেবা করে। তো এখানে একটা গুসাই সেবা পড়েছে তো অনেক বছর পর, তো খুবই সুন্দর সেবা হচ্ছে। আপনারা যদি মন্দির দেখেন তো চমকে যাবেন, এত সুন্দর সাজিয়েছে ভিতরে। তো চলুন আপনাকে নিয়ে যাই। আপনারা গেট দেখতে পেলেন, গেট কত সুন্দর লাইটিং করেছে, পুরো বিয়ে বাড়ি। শ্রী রাধারমন লাল কি জয়, দেখুন অপূর্ব সুন্দর, কোনো স্কিপ নেই, আপনারা পুরো ভিডিও দর্শন করুন। শ্রী রাধারমন লাল কি জয়, দর্শনে মুগ্ধ হয়ে যাবেন। এই হলো বৃন্দাবনে অবস্থা। অনেকে বলেন যে বৃন্দাবনে নাকি ঠান্ডাতে ভক্তরা আসে না, তো দেখুন শ্রী রাধারমন লাল কি জয়, দেখুন নারি 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 রাধারমন লাল কি জয়, রাধারমন মেরো রাধারমন মেরো রাধারমন মেরো রাধারমন মেরো রাধারমন গিরধারী। আপনারা এত ক্লিয়ারলি হতে দেখতে পাবেন না, রাধারমন জি ছোট ঠাকুর। খুবই সুন্দর, খুবই সুন্দর, আজ পিছা আজ ইউনিক আজ রামন মেরো রাধা লাল কি জয়, আজ ফটোগ্রাফি।
দেখুন এখানে তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর শ্রী রাধারমণজিকে সাজিয়েছে। তো এই গোসাইদের অনেক বছর পরে সেবা এসছে, তো এখন ঠান্ডার সিজন, এই জন্য মানে আর্টিফিশিয়াল ফুল এগুলো কাগজের ফুল দিয়ে সাজিয়েছে, অপূর্ব সুন্দর সাজিয়েছে। আপনারা দর্শন করে জীবন ধন্য করুন। আজকে হলো 3 জানুয়ারি, আমাদের বছরের বছরের তৃতীয় দিন চলছে বছরের। তো আমরা অনেক ভিড়, মানে কি বলবো, অনেক অনেক ভিড়, ভক্তদের পা বাঁধানো জায়গা নেই। তো আপনাদের রাধারমণজিকে ফটো আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন, কেননা এখান থেকে জুমিং করে এত ক্লিয়ার আসছে না। রাধারমণজির ছোট ছোট ঠাকুর বৃন্দাবনের মধ্যে, বৃন্দাবনের সব থেকে ছোট হলো গোপালানন্দ, তারপরে রাধারমণজি। কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, মেরো রাধা রমন, মেরো রাধা রমন, মেরো রাধা রমন, মেরো রাধা রমন, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর, আজকের অপূর্ব সুন্দর দর্শন আপনারা করতে পারছেন। এই মুহূর্তে শ্রী রাধার এবং লালজি সাক্ষাৎ বিরাজমান সিংহাসনে, সোনার সিংহাসন, রূপা সোনার সিংহাসনে বিরাজমান হয়ে বসে আছে। আপনাদের কয়েকদিন দর্শন করেছিলাম, কিন্তু রাধারমণকে দর্শন করতে পারিনি, দুর্ভাগ্য হয়েছিল। অপূর্ব সুন্দর সাজিয়েছে, পুরো মুগ্ধ হয়ে গেলাম দর্শন করে, অপূর্ব সত্যি। শ্রী রাধার লাল কি যায়, মেরো রাধারমন গিরিধারি, গিরিধারি দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। হেরো রাধারমন গিরিধা, আজকের দ্বাদশীর দিন, পবিত্র দিন, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশীর দিন আপনারা রাধারমণকে দর্শন করতে পারছেন। এই মুহূর্তে তো মানে গোলাপি আর ব্ল্যাকিং মধ্যে গোল্ডেন ফুল রয়েছে, খুবই সুন্দর সিঙ্গার রয়েছে, আর নূপুর হইল গোল্ড, পুরো রিয়েল গোল্ড। পুরো জুমিং করলাম, যার ফেসবুকে দেখতে একটু উপরে দেখতে রাধার লাল, আমি আপনাদেরকে স্ক্রিনে ফটো দিয়ে দিব, একটু দেখে নেবেন, কেননা এতটা ক্লিয়ার আসছে না। খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, পুরো মুগ্ধ হয়ে গেলাম রাধার আমার অশেষ দয়া। চলুন সার বাহার কেন রেখে অভিনব
দেখেন ভক্তদের কষ্ট না হওয়ার জন্য ঠান্ডাতে দেখুন কার্পেট বিছিয়ে দিয়েছে। এগুলো কার্পেট দেখুন কত মোটা কার্পেট বিছিয়ে দিয়েছে যেন ভক্তদের কষ্ট না হয়। তো এই হলো গোলোক বৃন্দাবন ধাম। এখানে কোন রকমের কষ্ট নেই ভক্তদের, সব রকম ফেসিলিটি রাধা রানী দিয়েছে ভক্তদেরকে। খুবই 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 আনন্দময় আমাদের লাইফ, অর্থাৎ বৃন্দাবনে যারা থাকে বাস করে তারা খুবই আনন্দ থাকে। রাধা রানী কাউকে কোনো অভাব রাখে না, সবসময় তাদের ইচ্ছা পূরণ করে থাকে। আপনারা এই রাধারামনজিকে দর্শন করে জীবন ধন্য করুন। আর রাধারামনের কিছু লীলা আপনাদেরকে শ্রবণ করাবো, তো সবাই সঙ্গে থাকেন। তো আমার ঘরের সামনে রাধারামনজি রয়েছে, আমার ঘরের থেকে এক মিনিট সময় লাগে রাধারামনজিকে দর্শন করতে আসতে। তো চলুন বাইরে যাই।